141 উপজেলায় ভোট আগামীকাল কেউ পারবে না প্রভাব বিস্তার করতে বলেছেন সিইসি গণমাধ্যমকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জুলাই থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে সব এলাকায় চালু হবে ন্যায্য মূল্যের দোকান দাঁড়াতে হবে না লাইনে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খবর রাতপোহালি প্রথম ধাপের 141টি উপজেলায় ভোট আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে 418 প্লাটুন বিজিবি কাল সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে বিকাল 4টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম 10 জেলায় 24 উপজেলার 424 কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার পাঠানো হবে আজ বাকি 11132 কেন্দ্রে ব্যালট যাবে বুধবার সকালে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম ধাপে বিনা ভোটে জয়ী হয়েছেন চেয়ারম্যান পদে 8 জন ভাইস চেয়ারম্যান পদে 10 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন সোমবার মধ্যরাতে শেষ হবে এই প্রচারণা 23 ও 29 মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ এবং 5 জুন হবে শেষ ধাপের উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয় প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাতে গুরুত্ব দিচ্ছেন নির্বাচন কমিশন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সিইসি বলেন উপজেলা নির্বাচন নিয়ম রক্ষার ভোট নয় জানান নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে প্রথম ধাপে 152 উপজেলার মধ্যে 140 উপজেলায় নির্বাচন হবে এর মধ্যে 22 উপজেলায় ভোট হবে ইভিএমএ 5 উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জানান প্রতি কেন্দ্রে 17 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে স্পর্শকাতর কেন্দ্রে থাকবে 19 জন কাজী হাবিবুল আওয়াল আরও বলেন নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের চেষ্টা করবে কমিশন গণমাধ্যমকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে পার্থক্য রয়েছে এই নির্বাচনে উত্তেজনা বেশি থাকে তাই সহিংসতা যেন না হয় সেই ব্যাপারেও কমিশন সতর্ক থাকবে বলে জানান সিইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ সকাল 10টায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হয় এই সময় স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন জুলাই মাস থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেক এলাকায় ন্যায্য মূল্যের দোকান চালু করা হবে টিসিবির পণ্যের জন্য আর যাতে কাউকে লাইনে দাঁড়াতে না হয় সেজন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী বলেন বর্তমানে খোলা ট্রাকে টিসিবি যেসব পণ্য বিক্রি হয় তার সাথে অন্যান্য নিত্য পণ্য সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে রাজধানীর বারিধারায় দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে 2024 টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এই সময় ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবির পণ্য তুলে দেন প্রতিমন্ত্রী আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান পয়লা জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব বাজেটের আগে আমরা চেষ্টা করব যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য একটা যৌক্তিক পর্যায়ে থাকে যেটা আমাদের সাধারণ মানুষের উপরে বোঝা না হয়ে যায় সেটার জন্য আমরা চেষ্টা করতেছি মাননীয় প্রধানমন্ত্রীও ইয়ে অনেক পণ্য যেমন ছোলায় কিন্তু কোনো ডিউটি নাই পেঁয়াজ এখানে কিন্তু একটা মুসুরের ডালে নাই সো অনেকগুলাই নাই আমরা যৌক্তিক পর্যায়ে বাকিগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করব এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায় এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews ধন্যবাদ সবাইকে